ব্রহ্ম মুহূর্ত। সংস্কৃতের এই শব্দটি দুটি শব্দ দ্বারা তৈরি, প্রথম ব্রহ্ম অর্থাৎ পরম তত্ত্ব এবং দ্বিতীয় মুহূর্ত অর্থাৎ অনুকূল সময়। সহজ ভাষায় যদি বলি তো ব্রহ্ম মুহূর্তকে ব্রহ্মা বা ব্রহ্মাণ্ডের সময় বা সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বসৃষ্টির সেই রচনাকারের সময়ও বলা হয়। নিজের ভেতরে লুকিয়ে রাখা অসংখ্য রহস্যের এই ব্রহ্মাণ্ড, যা আদিও আবার অনাদিও, যা জীবন্ত অন্ত আবার অনন্ত। আর এই অদ্ভুত অনন্ত এবং রহস্যময় ব্রহ্মাণ্ডের চমৎকারী সময় হলো 48 মিনিটের এই ব্রহ্ম মুহূর্ত, যখন কসমিক এনার্জি অর্থাৎ বিশ্বশক্তি বা মহাজাগতিক শক্তি সব থেকে শক্তিশালী হয়ে যায়। আর ইউনিভার্সের এই দিব্য শক্তি আপনাকে আধ্যাত্মিক, মানসিক, ভৌতিক অর্থাৎ সামাজিক জীবনের প্রত্যেকটি স্টেজে, প্রত্যেক ক্ষেত্রে একজন সফল এবং পরিপূর্ণ ব্যক্তি বানাতে সক্ষম। নিজের ভেতরের ব্রহ্মাণ্ডকে বুঝতে এবং অনন্ত ব্রহ্মাণ্ডের সেই ডিভাইন পাওয়ারের সাথে যুক্ত হওয়ার সব থেকে উত্তম সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। এই ম্যাজিক্যাল সময়টির সঠিক জ্ঞান এবং এর সঠিক ব্যবহার আপনার মধ্যে এক নতুন পজিটিভ এনার্জির জন্ম দিয়ে আপনাকে একজন সফল এবং পরিপূর্ণ ব্যক্তি তৈরি হতে আপনাকে সাহায্য করবে। আপনি জীবনে যা কিছু অর্জন করতে চান, ভালো চাকরি, ভালো বিজনেস, ভালো লাইফ পার্টনার, ভালো রিলেশন, সুখ, শান্তি, হেলথ, জ্ঞান, সব কিছুকেই আপনি পেতে পারেন এই সময়টির সঠিক ব্যবহার করে। অদ্ভুত, অসাধারণ এবং অতুলনীয় রেজাল্ট প্রদান করার সব থেকে সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। এবার প্রশ্ন হলো, এই ব্রহ্ম মুহূর্ত কি জিনিস, কিভাবে এটি কাজ করে, কিভাবে আপনি এর সঠিক ব্যবহার করে নিজের স্বপ্নগুলিকে পূরণ করতে পারবেন এবং কিভাবে ব্রহ্মাণ্ডের রহস্যগুলিকে ডিকোড করে জীবনের কঠিন প্রশ্নগুলির উত্তরকে নিজে নিজেই খুঁজে পাবেন। এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলিকে পেয়ে যাবেন এবং যদি এই সময়ে বিদ্যমান অদ্ভুত এবং চমৎকারী শক্তিকে আপনি সঠিকভাবে বুঝে যান, তাহলে এটি আপনাকে এক নতুন ব্যক্তিতে পরিবর্তন করে দেবে। তাই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান দিয়ে কখনোই সম্পূর্ণ শিক্ষা প্রাপ্ত হয় না। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন ও বুঝুন। দুটি কথা আছে, ইসলাম বলে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ, ফজর। হিন্দুইজম বলে দ্য রেস্টফুলনেস গেইন্ড বাই মেডিটেশন ইজ বেটার দেন দ্যাট গেইন্ড বাই স্লিপ, ব্রহ্ম মুহূর্ত। কিছু মিল পেলেন? আর শুধুমাত্র এই দুইটি ধর্মই নয়, বরং পৃথিবীর প্রায় সমস্ত ধর্মেই এই মুহূর্তকে এক এক নাম এবং এক এক ডাকে পাওয়া যায়। প্রতিটি ধর্মেরই নিজস্ব মাধ্যম এবং নিয়মের সাথে একে ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত ধর্মগ্রন্থেই বলা হয়েছে যে সূর্য উদয় হওয়ার ঠিক আগের সময়টি ধ্যান, প্রার্থনা এবং পরমাত্মার দিব্য শক্তিকে অনুভব করার, তার সাথে যুক্ত হওয়ার এবং আধ্যাত্মিকতার অধ্যয়নের সবথেকে সর্বোত্তম সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তের বেস কনসেপ্ট বিশ্বাস বা পুঁথিগত লেখার উপর নয়, বরং বেদ, পুরাণ, কোরআন, বাইবেল, উপনিষদে এই ব্রহ্ম মুহূর্তের বহু ব্যাখ্যা এবং প্রমাণও রয়েছে। চলুন ব্যাপারটিকে একটু ডিটেলসে বুঝে নিই। 24 ঘন্টায় 1440 মিনিট হয়, আর একটি মুহূর্ত হয় 48 মিনিটের, অর্থাৎ 24 ঘন্টায় দিন এবং রাত মিলিয়ে মোট 30টি মুহূর্ত রয়েছে। 15টি মুহূর্ত দিনের বেলা এবং 15টি মুহূর্ত রাত্রিবেলা। ব্রহ্ম মুহূর্তটি রাতের শেষ 15তম মুহূর্তের আগের 14তম মুহূর্তকে বলা হয়, অর্থাৎ সূর্যোদয়ের ঠিক 96 মিনিট আগে এটি শুরু হয় এবং রাতের 15তম মুহূর্তের আগে অর্থাৎ সূর্যোদয়ের 48 মিনিট আগে অবধি এটি থাকে। ভৌগোলিক অবস্থান এবং বছরের সময়ের হিসেবে সূর্যোদয়ের সময় প্রতিদিন পরিবর্তিত হতে থাকে, আর এই হিসেবেই ব্রহ্ম মুহূর্তের সময়ও পরিবর্তিত হতে থাকে। উদাহরণ হিসেবে, যে দেশে বা যে জায়গায় আপনি বাস করেন সেখানে আজ যদি সূর্যোদয় 6টায় হয়, তাহলে আপনার জন্য ব্রহ্ম মুহূর্ত 1 ঘন্টা 36 মিনিট আগে অর্থাৎ ভোর 4টা 24 মিনিটে শুরু হবে এবং 48 মিনিট থাকবে, অর্থাৎ 5টা 12 মিনিটে শেষ হয়ে যাবে। আপনি চাইলে শীতকাল এবং গ্রীষ্মকালে সানরাইজের একটি এভারেজ টাইম বেছে নিয়ে ভোরে ঘুম থেকে ওঠার সময়কে ফিক্স করতে পারেন, কিন্তু সেই সকল লোকেরা যারা ব্রহ্ম মুহূর্তের চমৎকারী শক্তির লাভ তো নিতে চায় ঠিকই, কিন্তু টাইম লিমিটের এতটা হিসেব নিকেশ রাখতে চায় না, তো তাদের ব্রহ্ম মুহূর্তের সাথে যুক্ত আরও একটি অবধারণাকে জেনে রাখা উচিত। এই অবধারণায় মনে করা হয় যে 3টা থেকে 6টা পর্যন্ত অর্থাৎ উষার আগে থেকে প্রভাত সময়টিতে, অর্থাৎ মনোহর কালকালীন সময়টিতেও বিশ্বশক্তি বা কসমিক এনার্জি শক্তিশালী অবস্থায় থাকে। তো এই 3 ঘন্টার মধ্যে থেকে আপনি নিজের সুবিধে অনুসারে 40 থেকে 50 মিনিট বেছে নিতে পারেন, কিন্তু এই সময়টিকে বাছার আগে আপনাকে 3টি কথা ভালোভাবে জেনে রাখতে হবে। প্রথম, সময়টি এমন বাছুন যেন সেই সময়টিতে আপনি মোবাইল ফোনে হাত দেবেন না। দ্বিতীয়, যেন কোনো কাজের বা ব্যাপারের তাড়াহুড়ো না থাকে। তৃতীয়, পরিবারের লোকেদের আওয়াজ, আশেপাশের চিৎকার চেঁচামেচি, নয়েজ যেন একেবারেই না থাকে, যাতে আপনার মন এবং মস্তিষ্ক যেন একদম শান্ত থাকে। 40 থেকে 45 মিনিটের এই সময়টিকে আপনাকে কেবল ও কেবলমাত্র নিজেকে দিতে হবে, যাতে আপনি নিজের ভেতরের সেই বিশাল ব্রহ্মাণ্ডকে জানতে পারেন এবং এই কসমিক এনার্জিকে উপলব্ধি করে এই শক্তির সাথে কানেক্ট হতে পারেন।
পৃথিবীর বেশিরভাগ রিলিজনের কাছে এই সময়টি ঘুম থেকে উঠে পড়ার সবথেকে বেস্ট সময়। চলুন এবার জানি যে কেন ব্রহ্ম মুহূর্তকে ২৪ ঘন্টার মধ্যে থেকে সবথেকে প্রভাবশালী এবং সবথেকে ম্যাজিক্যাল টাইম বলা হয়। তো দেখুন, ব্রহ্ম মুহূর্তের সময় পরিবেশ একদম শান্ত, শুদ্ধ এবং বিচারবিহীন হয়। শূন্যতা এবং শুদ্ধতায় পরিপূর্ণ এই পরিবেশে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে চালনা করার শক্তি, ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ পিওর কসমিক এনার্জির প্রবাহ চরম অবস্থায় থাকে। এবং এর সাথে সাথে এই সময়ে জাগলে ব্রহ্মাণ্ডের মতোই ব্রেনও একদম শান্ত থাকে এবং অবচেতন মনের জাগ্রত স্তরও চরম অবস্থায় থাকে। অর্থাৎ এই সময়ে আপনার সাবকনশিয়াস মাইন্ড সুপার অ্যাক্টিভ অবস্থায় থাকে। এই ধরনের স্টেট অফ মাইন্ডের সাথে এই ধরনের পরিবেশে মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে ব্রহ্মাণ্ডের হায়ার ডাইমেনশনের সাথে যুক্ত হয়ে কসমিক পাওয়ার অর্থাৎ ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব ও উপলব্ধি করা সম্ভব হয়। এই দিব্য সময়টি ল অফ অ্যাট্রাকশনের প্র্যাকটিসের জন্যও সবথেকে বেস্ট সময়, কারণ এই সময়ে সাবকনশিয়াস মাইন্ডকে কসমিক এনার্জির সাথে যুক্ত করে বিচারকে বাস্তবিকতায় পরিবর্তন করা খুবই সহজ হয়ে পড়ে এবং সময়ও অনেক কম লাগে আর রেজাল্টও বেশ আশাবাদী হয়। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ব্যারিয়ার খুবই ছোট এবং সূক্ষ্ম হয়ে যায়। এই সময় ফিজিক্যাল ওয়ার্ল্ডে থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এনার্জিকে খুব সহজে রিসিভ করা যায়। এই ডাইমেনশনের সাথে ওই ডাইমেনশনে নিজের থটের ভাইব্রেশনের মাধ্যমে যুক্ত হওয়া যায় আর আপনি জীবনে যা ম্যানিফেস্ট করতে চান সেটিকে আপনি খুব সহজেই নিজের প্রতি আকর্ষিত করাতে পারেন। কারণ দিনের বেলা বহু ধরনের নয়েজ, পলিউশন, মোবাইল, টিভি, কম্পিউটার এবং ইলেকট্রনিক ইকুইপমেন্টসের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ব্রহ্মাণ্ডের শক্তি এবং আপনার মধ্যে একটি শক্ত ও মজবুত দেয়াল তৈরি করে দেয়। এছাড়াও দিনের বেলা লক্ষ লক্ষ থটের ট্রাফিক এই দেওয়ালকে আরও মোটা তৈরি করে দেয়, আপনার এবং বিশ্বশক্তির মধ্যে ঘন মেঘ তৈরি করে দেয়। আর ভাবনার এই ঘন মেঘে নেতিবাচক ভাবনার কালো মেঘ বেশি ছেয়ে যায়, যার কারণে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া আরও কঠিন হয়ে পড়ে আর ভাবনাগুলি বাস্তবে রূপান্তরিত হওয়ার স্পিডও স্লো হয়ে পড়ে। চলুন বিষয়টিকে একটু সহজভাবে বোঝাই। ব্রহ্মাণ্ডের শক্তিকে যদি আমরা সূর্যের কিরণ মনে করে নিই আর আপনার থটসকে যদি আমরা আপনার স্বপ্নের বীজ মনে করে নিই, তো এই বীজটি বৃক্ষ হয়ে তখনই ফল দেবে যখন আপনার থটের চারাগাছটিতে ব্রহ্মাণ্ডের শক্তির কিরণ প্রতিদিন সমানভাবে এবং সঠিকভাবে পড়বে। ব্রহ্ম মুহূর্তের সময়টিতে খুব কম লোকই ঘুম থেকে উঠতে পারে, চারিদিকে শান্ত ও স্তব্ধতার পরিবেশ থাকে, যার কারণে আমাদের মধ্যে থটের ঘন মেঘ থাকেই না, আর থাকলেও তা খুবই কম এবং পজিটিভ থাকে। আর এই পিওর ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিযুক্ত হাই এনার্জি পরিবেশে যখন আপনি এই ভৌতিক দুনিয়া থেকে সেই ব্রহ্মাণ্ডের অনন্ত শক্তির সাথে কানেক্ট হয়ে নিজের কোনো স্বপ্নকে ম্যানিফেস্ট করার জন্যে সেই থটের ওপর ধ্যান দিয়ে তার মধ্যে শক্তি দেন, তো সেই থটটির রিয়ালিটিতে কনভার্ট হওয়ার পথ দ্রুত গতিতে তৈরি হতে শুরু করে আর আপনার স্বপ্ন ১০ গুণ স্পিডে ম্যানিফেস্ট হতে শুরু করে দেয়। এই সময়টিতে এনভায়রনমেন্ট সবথেকে বেশি পিওরেস্ট ফর্মে থাকে, কার্বন ডাইঅক্সাইড খুবই কম এবং ফ্রেশ পিওর অক্সিজেন যথেষ্ট মাত্রায় থাকে, যা রক্তে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে বডিতে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যার ফলে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয়, এনার্জি লেভেল হাই হয়, স্ট্রেস লেভেল কমে যায় এবং রক্তে পিএইচ লেভেল মেনটেন থাকে। এই ধরনের ফ্রেশ এনভায়রনমেন্টে প্রাণায়াম এবং ডিপ ব্রিদিং করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম, ব্লাড প্রেশার, হার্ট রেট ইম্প্রুভ হয় আর হাই ফোকাস, শার্প ব্রেনের সাথে সাথে ব্রেন থেকে ফিল গুড কেমিক্যালও রিলিজ হতে শুরু করে। শারীরিক এবং মানসিক স্তরে আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটে। বন্ধু, দিনের বেলা আমাদের সাবকনশিয়াস মাইন্ডের বেশিরভাগ অংশই আশেপাশের আওয়াজ এবং নয়েসের কারণে কাজ করতেই পারে না এবং কনশিয়াস লেভেলে ফোনের নোটিফিকেশন, ফোন কল, লোকেদের কথাবার্তা, ব্যস্ততার কারণেও আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্ট থাকে, যার কারণে আমরা আমাদের ব্রেনের সম্পূর্ণ ক্ষমতাকে ব্যবহারই করতে পারি না। এই জন্যেই ভোরের এই শান্ত সময়টি একাগ্রতার সাথে সাথে স্টাডির জন্যও বেস্ট সময় মনে করা হয়। এই সময়ে মনে রাখা কোনো জিনিস দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে। আমি মানছি যে যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না তাদের কাছে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা কোনো বড় যুদ্ধ বা চ্যালেঞ্জের মতো একটি ব্যাপার, কিন্তু বন্ধু, দৃঢ় সংকল্পের সাথে কেবলমাত্র ২১ দিনের জন্যে ব্রহ্ম মুহূর্তে ওঠার সংকল্প করুন আর এই সময়টি কেবলমাত্র নিজের জন্যে নিজের সাথে থাকুন। কারণ ২৪ ঘন্টার এই দুনিয়াদারির মধ্যে থেকে এটি হলো সেই সময় যেখানে কোনো রাগ, অভিমান, দুঃখ, চিৎকার, চেঁচামেচি, ব্যস্ততা, বাধা, বিপত্তি, নেতিবাচকতা, চিন্তা, কষ্ট কোনো কিছুই আপনার সাথে থাকে না, শুধু আপনি আর আপনি। এই সময়টি আত্মবিশ্লেষণ এবং অন্তরাত্মাকে জানার সময়। একবার ভাবুন সেই অনুভূতির ব্যাপারে যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে আর আপনি প্রস্তুত হবেন ইতিবাচক মাইন্ডসেটকে নিয়ে নিজের বাকি দিনটিকে শুরু করার জন্যে।
আর যখন প্রতিদিন আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিজের সংকল্প শক্তির সাহায্যে নিজের সকালের শুরুটি একটি আরামদায়ক ঘুম মানে কমফোর্ট জোনকে ত্যাগ করে প্রতিদিন ভোরে ওঠার সংকল্প করেন, তো এই সংকল্পটি এক বিজয়ী মনোভাব তৈরি করে আপনার মধ্যে, আপনাকে সারাদিন এক পজিটিভ ভাইবস দিতে থাকে। আর এই আত্মবিশ্বাসের শক্তি যখন প্রতিদিন ভোরে ব্রহ্মাণ্ডের শক্তির সাথে মিলিত হয়ে যায় তখন আপনার মধ্যে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। তো বন্ধু, এই ব্রহ্ম মুহূর্তকে কি আপনি 21 দিনের জন্য ট্রাই করবেন? নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, 21 দিনের পরের রেজাল্টও জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।